আহত কর্মীদের মঙ্গলবার জিবি হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার খুমুলুঙ্গে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার সভায় আসার সময় বিশ্রামগঞ্জ থানা এলাকায় তীব্রমথা কর্মীদের আক্রমণে আহত হয়েছেন 20 জন বিজেপি কর্মী। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক হওয়ার কর্তব্যরত চিকিৎসক বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন। অপরদিকে জেপি নাড্ডার সভা শেষে বাড়ি ফিরে যাওয়ার সময় খয়েরপুর বাইপাস এলাকায় যান দুর্ঘটনা আহত হয় গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের 22 জন বিজেপি কর্মী। তারা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে মঙ্গলবার জিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মীদের দেখতে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জিবি হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মী ও তাদের পরিবার পরিজনদের সাথে। পাশাপাশি মুখ্যমন্ত্রী কথা বলেন হাসপাতালের চিকিৎসকদের সাথে, আহত বিজেপি কর্মীদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। মুখ্যমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন কয়েকজন বিজেপি কর্মী আক্রমণের শিকার হয়েছে জিবি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। আবার এদিকে জিবি হাসপাতালে চিকিৎসাধীন যান দুর্ঘটনায় আহত বেশ কিছু কর্মী, তারাও জিবি হাসপাতালে রয়েছেন, তাদের দেখতেই এসেছেন বলে জানিয়েছেন তিনি। আরও বলেন যান দুর্ঘটনায় আহত একজন বিজেপি কর্মীর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। যারা বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছে তাদের কাউকেই ছাড়া হবে না, পুলিশকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়। সোমবার হামলা ও যান দুর্ঘটনা আহত বিজেপি কর্মীদের পাশে দাঁড়িয়েছে প্রদেশ বিজেপি। আমি গুয়াহাটি থেকে এখানে আমার যারা আধিকারিকরা আছে, আমাদের পার্টির যারা লোক আছে, তাদেরকে আমি বলেছি কী কী করার। এটা আনফর্চুনেট যে এখানে এরকম একটা মানে ভাইলেন্সের যে রূপ আমরা দেখতে পেয়েছি, আগেও দেখেছি, কিন্তু এটা সত্যি এটা আর বলার অপেক্ষা রাখে না। এই ধরনের ভাইলেন্সকে আমাদের অবশ্যই রুখতে হবে এবং আমি আমাদের পুলিশ আধিকারিকদের বলেছি যথাযথ ব্যবস্থা জন্য নেওয়া হয় এবং কাউকে ছাড়াও পরিষ্কার। আর যেটা আরটিএ হয়েছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, আর দুটো গাড়ির মধ্যে পড়িয়ে গেলে ওদেরকেও দেখলাম। তো আগেও আমি বলেছি যখন ফেরার সময় যাতে সাবধানে, গাড়ির চালকদের আমি বলেও ছিলাম যে যেন সাবধানে যায়, কিন্তু এই ধরনের যখনই এই ধরনের র্যালি হয় পরবর্তী সময় দেখা যায় পোস্ট র্যালি এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু তারপরেও আমি বলেছি এবং সবাইকে আমি দেখলাম যারা যারা এখানে এই কলিজনে অ্যাক্সিডেন্টে যারা আছে এর মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তো ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করছেন এবং আশা করি সুস্থ হয়ে বাড়িতে যাবে। আর অন্যান্য যারা বেশিরভাগ লোককে আমি দেখলাম তাদেরকে অ্যাসাল্ট করা হয়েছে একটা পলিটিক্যাল পার্টির, তো আমি বলে দিয়েছি কোনো অবস্থায় কাউকে রেহাত করা হবে না এবং পুলিশকেও আমি বলেছি যে তাদেরকে যেন চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা করা হবে। এখন দেখার বিষয় প্রশাসনিকভাবে অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হয়। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যারা আহত হয়েছেন তাদের পাশে আছে সরকার। সায়ন্দুর টিভি।